হিন্দুদের নিয়ে, হিন্দুদের জন্য, হিন্দু লাইভস ম্যাটার। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। নমস্কার সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। আজকে আমাদের হৃদয় ভেঙে গেছে, এবারে শ্রী শ্রী দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশে যে তাণ্ডব চলেছে তা নজিরবিহীন। বহু হতাহত হয়েছে, বহু মন্দির, পূজামণ্ডপ, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর হয়েছে, বহু আবাল বৃদ্ধ বনিতা তাদের ওপর নির্যাতন হয়েছে, মেয়েদেরকে ধর্ষণ করা হয়েছে, কি না করা হয়েছে এবং কোথায় না হয়েছে। তো আমরা কথা বলছি কিন্তু সেই কান্না কে শোনে, কারণ বাংলাদেশ সরকার কোনো এক অজ্ঞাত কারণে তারা এত সব কিছু জানার পরেও বাংলাদেশের হিন্দুদেরকে সুরক্ষা দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণে ব্যবস্থা নেয়নি। আমরা বুঝতে পারছি না সরকার কি এতই দুর্বল বা জনগণ কি এতই শক্তিশালী, দুর্বৃত্তরা, মৌলবাদীরা কি এতই শক্তিশালী যে তারা একটা দেশের সরকার, আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে পরোয়া করে না। তা না হলে এভাবে মানে যতই দিন গেছে, সরকার ব্যবস্থা নিয়েছে কুমিল্লার এই ঘটনায়, নানুয়াদিগির পাড়ের যেই কোরআন, তথাকথিত কোরআন পাওয়ার যেই অভিযোগ উঠেছিল সেই ব্যাপারে সরকার ওইখানে ভাঙচুর হয়েছে, পূজা বন্ধ হয়েছে, তারপরে চেষ্টা করেছে ব্যবস্থা নিতে, কিন্তু তাতে কিন্তু এই দাবানল থামেনি, বরং সেটা আরও বেড়েছে, এই উন্মত্ততা আরও বেড়েছে এবং সেটা দশমীর দিন পর্যন্ত এবং এখন পর্যন্ত সেটা বিভিন্ন জায়গায় চলছে। তো যাই হোক, এই ব্যাপারে অনেকেই ভগ্ন হৃদয়ে মানুষ তাদের আহাজারি সেগুলি প্রকাশ করেছেন, হিন্দু মুসলমান নির্বিশেষে। তো আমরা আজকে টরন্টোতে দুর্গাবাড়িতে বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তার মধ্যে আমি আপনাদের সামনে যাকে নিয়ে আসছি এখন, তার নাম শঙ্কর দে শান। তিনি একজন রিয়েলটর, ফাইন্যান্সিয়ার, সমাজকর্মী এবং মানবাধিকার কর্মীও। দীর্ঘদিন ধরে তিনি এই বাংলাদেশের হিন্দুদের অধিকারের ব্যাপারে খুবই সচেতন। শুনি শঙ্কর দে শান কি বলছেন। আমরা এই যে এত সুন্দরভাবে আজকে দুর্গা পূজা করতেছি এখানে, আমাদের দেশের অবস্থা তো আপনি জানেন, সেই ব্যাপারে আপনার একটু কথা শুনতে চাই, আপনি একটু বলুন যে আপনার অনুভূতিটা। ধন্যবাদ দাদা, এটা খুবই দুঃখের ব্যাপার যে শারদীয় দুর্গা পূজার এই দিনে সংখ্যালঘুর উপরে যেভাবে অত্যাচার হচ্ছে, একের পর এক মন্দির যেভাবে ভাঙা হচ্ছে, এবং কোথাও মন্দির ভাঙা হলে বলা হচ্ছে দুর্বৃত্তরা ভেঙেছে। কেন দুর্বৃত্ত বলা হবে? দুর্বৃত্ত তো তারা লুটপাট করেছে, এগুলির একটা প্রপার সুরাহা হওয়া দরকার। আমাদের মনটা ভীষণ খারাপ, আমরা দুর্গাবাড়িতে এক মিনিট নীরবতা পালন করেছি, কানাডাতে যত মন্দির আছে সমস্ত মন্দির থেকে বাংলাদেশি হিন্দুদের পক্ষে সহানুভূতির জন্য আমরা কাজ করে যাচ্ছি। গত সপ্তাহে মন্ত্রী এসেছিলেন সেখানে, আমরা মন্ত্রীর মাধ্যমে স্মারকলিপি দিয়েছি, আমরা চাই 72 সংবিধানে দেশ চলে যাক, আর যে কোনো সাম্প্রদায়িক অপশক্তিকে রুখার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। এটা শুধু হিন্দু না, আজকে হিন্দু কিলিং হচ্ছে, কালকে কিন্তু যারা মুক্তমনা মুসলিম আছে তারাও কিন্তু দেশে নিরাপদ নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারাই মুক্তচিন্তার প্রসারের ভূমিকা রাখেন বা যারাই মুক্ত চিন্তাকে সমর্থন করেন, বিপদটা কিন্তু সবারই, শুধু হিন্দুদের না। আবারও বলছি, আমরা যে যেখানে আছি সবখান থেকে প্রতিবাদ করতে হবে, এই 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 দুর্বৃত্তদেরকে রুখতেই হবে। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আমরা এখন টরন্টো দুর্গাবাড়িতে আছি রিঙ্কুসুমের সাথে, উনি একজন সমাজকর্মী এবং বিশিষ্ট মানবাধিকার কর্মী, টরন্টোর অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব, দীর্ঘদিন ধরে এইখানে আছেন। আমরা এইখানে, উনি এই দুর্গাপূজার একজন প্রধান আয়োজক, আপনিও এইখানে পলিটিক্যালি খুবই সচেতন এবং সক্রিয়, আমরা আপনার কাছ থেকে জানতে চাইব যে এই পরিস্থিতিতে আপনার অনুভূতি কী। সম্মানিত ভক্তবৃন্দ,
প্রথমে জানাচ্ছি শারদ শুভেচ্ছা, এবং আমি বাংলাদেশের এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি টরন্টো দুর্গাবাড়ির পক্ষ থেকে। আমরা গতকালকে রাত্রে 1 মিনিটের জন্য নিরবতা পালন এবং ব্ল্যাক আউট করেছি মায়ের সামনে। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাছে বিনীত আবেদন, আপনি নিজ হাতে এই দেশকে অসাম্প্রদায়িকতার দিকে ঠেলে দিবেন না, সাম্প্রদায়িকতার দিক থেকে আমাদেরকে মুক্ত করুন। আমরা এই বাংলাদেশ চাইনি, আমরা বাংলাদেশ চেয়েছি যেখানে সাম্প্রদায়িকতা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোনো কিছুর কোনো মূল্য থাকে না, সবাই আমরা এক, সবাই আমরা ভাই ভাই, সবাই আমরা বাঙালি। এই দাবি রেখেই আমি শেষ করছি। এবারের দুর্গাপূজার যে তাণ্ডব হয়েছে বাংলাদেশে তাকে কেন্দ্র করে সর্বস্তরের মানুষ নানা রকম প্রতিক্রিয়া দিচ্ছেন, তাদের মনের কথাগুলো, মনের অনুভূতিগুলি প্রকাশ করছেন এবং বেশিরভাগই সোশ্যাল মিডিয়াতে। আমি সেরকম কিছু পোস্ট আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, অবস্থা এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে হিন্দুরা ত্রিশঙ্ক অবস্থায় আছে, তাদের কোথাও তারা নিরাপদ না, তারা মার খাচ্ছে কোনো কারণ ছাড়াই, মার খাচ্ছে একটা সিটিং ডাকের মতো, যে আপনি একটা হাঁস দেখলেন, আপনি প্যালেট গান আছে, আপনি শ্যুট করে দিলেন, কোনো কারণ নাই, কোনো ওজোর নাই, কোনো আপত্তি নাই। তো এই অবস্থায় কেন হচ্ছে এরকম? এই যে হিন্দু এবং মুসলমান, এই যে একটা রেখা অঙ্কিত হয়েছে, বিভাজন রেখা আমাদের মধ্যে, এটা আমরা হিন্দুরা সবসময়ই বলি যে এই আমরা শান্তি চাই, মুসলমানরাও বলে তারা শান্তি চায়, কিন্তু শান্তি আর আসে না। পার্থক্যটা স্পষ্ট হয়ে গিয়েছে অনেকদিন আগেই, তবু যুগ যুগ ধরে মিল খোঁজার চেষ্টা চলে আসছে। তারা বলে তারা প্রগতিশীল, প্রগতিশীল, আমরা বলি যে আমরা প্রগতিশীল, আমাদের মন অনেক উদার, কিন্তু তারপরে এই ভেদাভেদ কেন, তারপরে এই রেষারেষি কেন? সুতরাং এই যে মিল খোঁজার চেষ্টা, এই খোঁজাই সার, বিভেদটা আরও তীক্ষ্ণ হয়েছে। তোমরা আর আমরা এক নই, আমরা আর তোমরা ভিন্ন মেরুর আলাদা আলাদা মানুষ। অর্থাৎ এক কথায়, তোমরা যা চাও আমরা তা চাই না, আমরা যা চাই তোমরা তা চাও না, তোমরা যা পাও আমরা তা পাই না, আমরা যা পাই তোমরা তা পাও না। তোমরা শূন্য থেকে স্ফীতকায় হয়েছ, আর আমরা স্ফীতকায় থেকে ক্ষয়িষ্ণ হয়েছি। তোমাদের দর্শন যুক্তিহীন অথরিটি চায়, আমাদের দর্শন অথরিটিবিহীন মুক্তি চায়। তোমরা বাইরে প্রকাশ করো, আমাদের প্রকাশ থাকে অন্তরে। তোমাদের পুরুষের জীবন বাড়ির বাইরে, আর আমাদের পুরুষের মরণ বাড়ির ভেতরে। আমাদের প্রার্থনা সঙ্গীত তোমাদের কাছে বিলাপ, তোমাদের প্রার্থনার ধ্বনি আমাদের নিদ্রাহরণ। তোমরা প্রাণের গুরুত্ব, জীবনের মর্যাদা না জেনেই বিচার করো, আমরা বিচার করি না। যার যার প্রাণের মূল্য নিজেরাই বুঝে দিক। তোমাদের বিজ্ঞান তোমাদের পুঁথির অ্যাপ্রুভালের ওপর নির্ভরশীল, আমাদের বিজ্ঞানে পুঁথির সারপত্র লাগে না। তোমাদের বুদ্ধি স্ফীত, এত স্ফীত যে অনুমানও করা যায় না, আমাদের বুদ্ধি সূক্ষ্ম, এত সূক্ষ্ম যে চোখেই ধরা পড়ে না। আমাদের নিষিদ্ধ খাবার তোমরা খাও, আর তোমাদের নিষিদ্ধ খাবার আমরা খাই, তাই তোমরা তোমরাই আর আমরা আমরাই। আমাদের আত্মা অনাদি কিন্তু অনন্ত নয়, আর তোমাদের আত্মা অনাদি নয় কিন্তু অনন্ত। তোমাদের ভালো আমাদের মন্দ, আমাদের ভালো তোমাদের মন্দ, তোমরা পরলোকের স্বর্গের জন্য ইহলোকে নরকে থাকতে চাও, আমরা পরলোকের স্বর্গের সোপান ইহলোকেই রচনা করি। সুতরাং অতীতের আমরা ও বর্তমানের তোমরা, এই দুয়ে মিলে যে ভবিষ্যতের তারা হবে তাও অসম্ভব। সম্ভবত এ কারণেই এই অবস্থা। কথাটি লিখেছেন তপন চক্রবর্তী নামে এক লোক। সায়েদা সুলতানা নামে এক ফেসবুক ইউজার লিখেছেন, এই ঘটনা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে ইহার আসল উদ্দেশ্য কী, বা কেন কোরআন শরীফ রাতের আধারে পূজা মণ্ডপে নিয়ে রাখা হয়েছে।
যারা কুরআন শরীফ লুকাইয়ে পূজোর মণ্ডপে রেখে এসেছে তারা কুরআন শরীফকে অপমাননা করেছে, আর অন্য ধর্মকেও অপমাননা করেছে এবং পূজার উৎসব নষ্ট করেছে, সাথে সাম্প্রদায়িক দাঙ্গার আয়োজন করেছে। এই অমানুষগুলো কোন ধর্মের? কি অদ্ভুত একটা দেশ, কি অদ্ভুত দেশের মানুষ নামে অমানুষগুলো। কিছু না বুঝে না জেনে, সঠিক ঘটনা কি জানতে না চেয়ে, শোনা কথার ওপর ভিত্তি করে ধর্মীয় অনুষ্ঠানে হামলা, সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে পড়েছে সারা দেশে। সেজান মাহমুদ তিনি লিখেছেন, সত্যি প্যালেস্টাইনে বা ইয়েমেনে কোনো মুসলমানের বায়ু নির্গমনে কষ্ট হলেই যারা মিছিলেন আমার আয়োজন করেন, ফেসবুকের ওয়াল ভরে ফেলেন প্রতিবাদে, তারা নিজ দেশে পড়শি হিন্দু ভাইদের যারা সংখ্যায় মাত্র কয়েক শতাংশ তাদের ধর্মীয় অনুষ্ঠানে আক্রমণে পিনপতন নীরব। আমাদের মতো তথাকথিত মধ্যপন্থী গাছেরটা খেয়ে তলেরটা কুরানোর মতো লোকেরাই পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট প্রাণী। আপনারা দীর্ঘ জীবন লাভ করুন। এই ছিল সেজান মাহমুদের পরিহাস। উজ্জ্বল মল্লিক লিখেছেন, বাসখালী হতে পেঁচে ফিরলাম, চাম্বল প্রতিমা ভাঙচুরের ঘটনার স্থান সরেজমিনে দেখতে গিয়েছিলাম। আসার সময় জলদি, গুণাগিরি, বৈতলিতে সাম্প্রদায়িক মিছিল ও সহিংসতা প্রত্যক্ষ করলাম। জলদির শত শত হিন্দু ছেলেরা জলদি পৌরসভার হিন্দু অধ্যুষিত এরিয়া মণ্ডপ বাঁচাতে আপামর প্রতিরোধ করেছে রাত একটা পর্যন্ত। আমার জীবনে এমন সাহস হিন্দুদের মধ্যে কখনো আমি দেখিনি। উন্মত্ত জনতার মিছিলের সামনে পড়ে গিয়েছিলাম চাম্বল হতে আসার পথে, ড্রাইভারের বদান্যতায় বেঁচে গেছি। অবশেষে ফিরে এলাম রক্তাক্ত সাম্প্রদায়িক হিংসা প্রত্যক্ষ করে। দেশভাগের সাম্প্রদায়িক সহিংসতার প্রতিধ্বনি শোনা গেল আজ সারা দেশ জুড়ে। চট্টগ্রামের হাটহাজারি, বোয়ালখালী, আনোয়ারা, বাসখালী, কক্সবাজারের পেকুয়া, চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী শত শত পুজো মণ্ডপ ভেঙে দেওয়া হয়েছে। খিতিশ সরকার লিখেছেন, অনেক মূর্খরা জানেই না পবিত্র কোরআন শরীফের সর্বপ্রথম এবং পূর্ণাঙ্গ বাংলা অনুবাদ করেন গিরিশচন্দ্র ঘোষ। একাধারে ছয় বছর লেগেছে এই অনুবাদ করতে। নরসিংদীর এই অনুবাদক এই ভাষাবিদ কোরআন শরীফের বাংলা অনুবাদ করার জন্য আরবি, ফার্সি, উর্দুসহ কয়েকটি ভাষা রপ্ত করেছিলেন। নারায়ণগঞ্জ থেকে সুভাষ সাহা একটা মেসেজ পাঠিয়েছেন। তিনি লিখেছেন, পরিকল্পিত সাম্প্রদায়িক আগুনে পড়ছে দুর্গা মণ্ডপ, কুমিল্লার বিভৎসতার সংক্রমণ ছড়িয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে, সারা দেশে। আগুন সন্ত্রাসীদের সহোদরদের ক্ষমতায় আরোহণের জন্য সাম্প্রদায়িক রাজনৈতিক অস্ত্র ছাড়া আর কোনো সস্তা রাজনৈতিক অস্ত্র এই মুহূর্তে তাদের হাতে নেই। তুরুপের তাস, পবিত্র ধর্মকে কলঙ্কিত করতে ধর্মগ্রন্থের গায়ে বারুদ ছিটিয়ে দিয়াশালাই জ্বালিয়ে দাও, সংখ্যালঘুদের বলির পাঠা করো, এদেশে পিতার বিরুদ্ধে নিজের সন্তানকে হত্যা করে প্রতিবেশীকে ফাঁসানোর অভিযোগে গ্রেপ্তারের একাধিক ঘটনার নজির আছে, নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ প্রবাদ বাক্যটি এমনি এমনি আসেনি, কুমিল্লার সাম্প্রদায়িক ঘটনার নেপথ্যে কোনো নোংরা খেলোয়াড়ের হাত লুকিয়ে আছে কি না খুঁজে বের করা দরকার, পুরনো খেলার পুনরাবৃত্তি দেখে সাধারণ মানুষ অবশ্য এখন আর অবাক হয় না। কুমিল্লায় পূজা মণ্ডপকে কলঙ্কিত করে যারা দেশের শান্তি বিনষ্ট করতে চায় তাদের শায়েস্তা করার ইচ্ছে কি আদৌ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আছে কি না, এ নিয়েও অনেক ভুক্তভোগী সন্দিহান। এই ছিল বাংলাদেশের নানা পেশার, নানা ধর্মের মানুষের খেদোক্তি। বিবেক তুমি জাগ্রত হও, কারণ এইভাবে যদি চলতে থাকে তাহলে একদিন বাংলাদেশ নামক দেশটাই হয়তো থাকবে না, কারণ এক সময় তারা বাংলা শব্দটাকেও আক্রমণ করে বসবে। যারা ভাবছেন আপনারা সংখ্যাগুরুর জেরে সংখ্যাগুরু হয়ে নিরাপদে থাকবেন, নিরাপদ থাকতে পারবেন না আপনারা। তো নিরাপদ থাকতে হলে আপনাদের বাঙালিয়াপনা ত্যাগ করতে হবে, সেই দিন খুব বেশি দূরে নয় যদি এভাবেই চলতে থাকে। সুতরাং সাধু সাবধান, ভালো থাকবেন সকলে, নমস্কার।